আধার কার্ডটা খুবই জরুরি একটা ডকুমেন্ট। আপনারা জানেন আধার কার্ড বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন ব্যাংকিং কাজে বিভিন্ন কাজে আমাদের আধার কার্ড প্রয়োজন পড়ে। তো আজকে আধার কার্ড ডাউনলোডের প্রসেসটা আমি নিয়ে এসেছি এই ভিডিওতে, একদম নতুন একটা আপডেট দেবো আপনাদেরকে। আপনারা ঘরে বসে আপনারা চাইলে আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে আপনি আপনার আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন খুব সহজে। তবে এই যে এনরোলমেন্ট আইডি দেওয়া, অর্থাৎ আপনি যখন আধার কার্ডের জন্য আবেদন করেছেন তখন এইরকম একটা কাগজ হয়তো আপনাকে দিয়েছে যেখানে এনরোলমেন্ট নাম্বার দেওয়া আছে, ডেট আর টাইম দেওয়া আছে। তো আপনার পরিবারে যদি বাচ্চা থাকে, তার নতুন করে আধার কার্ড যারা তৈরি করেছে এবং আধার কার্ডটা এখনো হাতে পায়নি কিংবা বাই পোস্টে এখনো পৌঁছয়নি, তো আপনি কিন্তু আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করে এসে বাড়িতে কিন্তু 4-5 দিন 6-7 দিন পর আপনি সেটা অনলাইনে ডাউনলোড করতে পারবেন। এর জন্য কি করতে হবে, এখানে শুধুমাত্র এনরোলমেন্ট নাম্বার দিলেই হবে না, এখানে একটা ট্রিক্স আছে, একটা গোপন রহস্য আছে, সেই রহস্যটা আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আপনাদের সঙ্গে। অবশ্যই মন দিয়ে দেখুন। আমি থাকবো ভিডিওতে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আধার কার্ড রিলেটেড কোন রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা কিন্তু মন্তব্য জানাবেন, পরবর্তীতে আমি সেই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। তো চলুন কম্পিউটার অন স্ক্রিনে, সেখান থেকে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি আধার কার্ড নতুন ভাবে ডাউনলোড করবেন, একদম ফ্রেশ অরিজিনাল আধার কার্ড UIDAI এর তরফ থেকে, অফিশিয়াল ওয়েবসাইট থেকে। তো আধার কার্ড ডাউনলোড করতে হলে আপনাদের এই ওয়েবসাইটে প্রথমে ভিজিট করতে হবে UIDAI.gov.in। ওয়েবসাইটটা ভিজিট করার পর মাই আধারে চলে যাবেন এবং দেখুন লেখা রয়েছে আধার ডাউনলোড, ডাউনলোড আধার, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এবার আপনারা ক্লিক করবেন এবং সঙ্গে সঙ্গে আপনার সামনে মাই আধারের একটা ওয়েব পেজ চলে আসবে। এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন অপশন পেয়ে যাবেন এবং ডাউনলোড আধার এই যে অপশনটা আছে এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেপ কিন্তু এরকমভাবে চলে আসবে। দেখুন এখানে তিনটি ভাগে আপনারা কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি মন দিয়ে দেখুন। তো আমি যেটা দেখিয়ে দেবো এই ভিডিওতে, আপনারা এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে কিভাবে ডাউনলোড করবেন, এটা হচ্ছে একদম ফার্স্ট টাইম আপনি ডাউনলোড করতে পারবেন। আধার কার্ড নতুন করে বানিয়ে বাড়িতে এসে এক সপ্তাহ পর আপনি যে স্লিপটা পাবেন সেই স্লিপ থেকে টুকে এনরোলমেন্ট আইডি টুকে তারপর কিন্তু আপনি এখান থেকে ইনস্ট্যান্ট আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন খুব সহজে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এখানে একটা গ্যারাকোল রয়েছে, বাংলা কথায় একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটাও আমি বলে দেবো এই ভিডিওতে, মন দিয়ে দেখুন। তো এনরোলমেন্ট আইডি দিয়ে যদি ডাউনলোড করে দেন তাহলে 28 ডিজিটের কিন্তু আপনার এই এনরোলমেন্ট আইডি নাম্বার দিতে হবে। তবে আপনারা যদি ফলো করেন আপনার যে এনরোলমেন্ট স্লিপটা আছে সেই স্লিপে কিন্তু 28টি ডিজিট আপনি একসঙ্গে পাবেন না, ভাগ ভাগ করা আছে। তো 28টা ডিজিট আমি কি করে বসাবো সেটাই আমি দেখাবো এই ভিডিওতে, মন দিয়ে দেখুন। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন 28 ডিজিটের 28 ডিজিট এনরোলমেন্ট আইডি, যেটাকে বলা হচ্ছে ইআইডি, এই 28টা ডিজিট আপনি কোথায় পাবেন, এখানে একটা ট্রিক্স রয়েছে, সেই ট্রিক্সটা আমি শেয়ার করছি, মন দিয়ে দেখুন। ঠিক আছে, এখানে রয়েছে একটা এনরোলমেন্ট স্লিপ রয়েছে একজন একটা বাচ্চার, তো সেই এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে আমি এই ভিডিওতে আধার কার্ডটা ডাউনলোড করে একদম প্রমাণ সহ প্রুফ সহ আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন এখানে এনরোলমেন্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কিন্তু 28টা ডিজিট নেই, তবে এখানে ডেট আর টাইম দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ডেট অফ টাইম যে রয়েছে এখানে কিন্তু একটু অন্যরকমভাবে আপনার বসাতে হবে, আপনি যদি সরাসরি এটা বসিয়ে দেন এরপর এখানে কিন্তু আপনার এটা অন্যভাবে বসাতে হবে। কিভাবে বসাবেন দেখুন, প্রথমে আপনারা এটা যা রয়েছে সংখ্যাগুলো এনরোলমেন্ট নাম্বার সম্পূর্ণ সংখ্যাটা লিখে দেবেন, পরপর করে কোনো রকম স্পেস দেবেন না। এরপর আপনারা দেখুন এখানে রয়েছে তারিখ অর্থাৎ দিন, তারপর মাস, তারপর বছর। আপনার করতে হবে এই এনরোলমেন্ট নাম্বার দেওয়ার পর আপনারা লিখে দেবেন বছর 2022, এরপর আপনারা দেবেন মাস, এরপর দেবেন দিন, এরপর আপনি এই টাইমটা সম্পূর্ণটা যেভাবে আছে সিরিয়ালি সেভাবে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো চলুন আমরা বসিয়ে দিচ্ছি সেই মতো করে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট এনরোলমেন্ট নাম্বার সমস্ত কিছু বসিয়ে দেবেন যেভাবে আমি বলেছি সেভাবে বসিয়ে দিয়ে এই ক্যাপচাতে যা থাকবে সেই ক্যাপচাটা আপনারা এখানে ডায়াল করবেন, এখানে ইনপুট করবেন। এখানে বসিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু সাবমিট করতে হবে এবং যে রেজিস্টার মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা কিন্তু ওটিপি আসবে, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করব আমরা, ওয়েট করার পর আমাদের সামনে কিন্তু সেই ওটিপিটা আমাদের ফোনে চলে আসবে। ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড, এখানে জাস্ট ক্লিক করব, দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর কিন্তু অটোমেটিকলি আধার কার্ডটা আমাদের ডাউনলোড হয়ে যাবে, একদম সিম্পল প্রসেস। তো আশা করি এই ট্রিক্সটা অনেকেরই উপকারে লাগবে, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। এই মুহূর্তে ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড অপশন চলে এসেছে, আমরা ডাউনলোড এখানে জাস্ট সেভ করব, অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি চাইলে এখান থেকে সেই
আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন, এখান থেকে শো করতে পারবেন। এবং বলে রাখি, আধার কার্ড যখন ওপেন করবেন আপনার সামনে একটা পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা কি দেবেন? দেখুন এখানে লিখে দিয়েছে কনগ্রেচুলেশনস, ইওর আধার কার্ড হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড। ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে পাসওয়ার্ডের একটা ট্রিক্স আছে, সেটাও বলে দিচ্ছি আপনাদের। ধরুন আপনার নাম যদি এটা হয়, তাহলে আপনার নামের প্রথম চারটা লেটার দিতে হবে, ঠিক আছে? প্রথম চারটা লেটার দেবেন এবং জন্মের সনটা দিয়ে দেবেন, ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আপনার যে সফট কপিটা আধার কার্ডের, সেটা কিন্তু আপনারা এখান থেকে শো হবে। তো নাম আর সনটা দিয়ে প্রথম, নামের প্রথম চারটা লেটার এবং জন্মের সনটা সাবমিট করলাম, সঙ্গে সঙ্গে আধার কার্ডটা কিন্তু আমাদের সামনে শো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সিকিউরিটি পারপাস জন্য আমি কিন্তু এই আধার কার্ডটাকে হাইড করে দিয়েছি, ব্লার করে দিয়েছি। তো আধার কার্ডটা সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে আমাদের কাছে। তো আপনারা এই প্রসেসে, সেম প্রসেসে কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারবেন আপনার মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো ডিভাইস থেকে। তো আশা করি অনেকটাই হেল্প করেছে ভিডিওটা আপনাদেরকে। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।